বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে কীভাবে পাস্ট টাইমস অর্থাৎ অবসর বিনোদনে পরিবর্তন আসে। এই ভিডিওতে আমরা দেখব চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অবসর বিনোদনে কীরকম পরিবর্তন এসেছে। তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা চার্ট আছে। আমরা এই ভিডিওতে চার্টটা দেখব, এর পরের ভিডিওতে আমরা এই অংশটা শিখব এবং এর পরের ভিডিওতে আমরা এই অংশটা শিখব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যায়। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ফর ক্লাসেস 9-10 অর্থাৎ নবম দশম শ্রেণীর জন্য একটা আছে এবং ফর ক্লাসেস 5-6 পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য আরেকটা কলাম আছে এবং আমরা দেখব যে কোন কলামে কত শতাংশ বাচ্চা কোন খেলাগুলো বেশি করে, তাহলে বা কীভাবে তারা তাদের অবসর সময় কাটায়। তো প্রথমে আছে ফর ক্লাসেস 9-10 নবম দশম শ্রেণীর জন্য ডুইং গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ খেলাধুলা করে কত শতাংশ বাচ্চা, 22.3% অর্থাৎ 22.3% ক্লাস 9-10 পড়ার পড়ুয়া ছাত্রছাত্রীরা খেলাধুলা করে। তারপর ওয়াচিং টেলিভিশন অর্থাৎ টিভি দেখে কত শতাংশ, 17.2% অর্থাৎ নবম দশম শ্রেণীতে পড়ুয়া বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা করে সেটা হচ্ছে খেলাধুলা করা 22.3%, তারপর টিভি দেখা 17.2%, তারপর চ্যাটিং উইথ ফ্রেন্ডস অর্থাৎ বন্ধুদের সাথে গল্প করা হচ্ছে 13.7%, তারপর রিডিং বুকস অর ম্যাগাজিনস কোনো বই বা ম্যাগাজিন পড়ে হচ্ছে 12.9%, তারপর গার্ডেনিং অর্থাৎ বাগান করে 10.7%, অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রাম সাচ অ্যাজ মিউজিক রিসাইটেশনস অর ডিবেট বিভিন্ন সামাজিক কার্যক্রম করা যেরকম হচ্ছে গান গাওয়া, কবিতা আবৃত্তি করা বা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এরকম আছে 9.1% বা 9.1%, তারপর আছে প্লেইং গেমস অন কম্পিউটার্স অর্থাৎ কম্পিউটারে গেম খেলে 8.2% অর্থাৎ মাত্র 8.2%, এবং অন্যান্যভাবে তারা তাদের সময় কাটায় যারা তাদের হচ্ছে 5.9% বা 5.9%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো ক্লাস 9-10 মধ্যে সবচেয়ে বেশি করে যেটা সবচেয়ে জনপ্রিয় যে অবসর বিনোদন আছে সেটা হচ্ছে খেলাধুলা করা, আর তারপর আছে টিভি দেখা, বন্ধুদের সাথে গল্প করা, বিভিন্ন বই বা ম্যাগাজিন পড়া, বাগান করা, এরকম কিছু। তারপর চলো দেখি এটা ক্লাস 5-6 বাচ্চাদের জন্য কেমন। তো ওয়াচিং টেলিভিশন হচ্ছে 31.2% অর্থাৎ 31.2% ক্লাস 5-6 পড়ুয়া ছাত্রছাত্রীরা টিভি দেখে তাদের অবসর কাটায়। তারপর প্লেইং গেমস অন কম্পিউটার্স হচ্ছে 20.9% বা 20.9%, কম্পিউটারে গেম খেলে, রিডিং বুকস অর ম্যাগাজিনস হচ্ছে 11.7%, 11.7% বই বা ম্যাগাজিন পড়ে, 9.2% হচ্ছে ডুইং গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ তারা অ্যাকচুয়ালি বের হয়ে খেলাধুলা করে, শুধুমাত্র 9.2%, অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রাম সাচ অ্যাজ মিউজিক রিসাইটেশন ডিবেট এটা করছে 7.8%, বন্ধুদের সাথে গল্প করে বা চ্যাটিং উইথ ফ্রেন্ডস হচ্ছে 6.7 অর্থাৎ 6.7%, গার্ডেনিং বা বাগান করে 6.1% বা 6.1%, এবং অন্যান্যভাবে তারা তাদের সময় কাটায় 6.4% বা 6.4%। তাহলে বন্ধুরা, এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেলাম যে নবম দশম শ্রেণীর যারা আছে ছাত্রছাত্রী তারা আর পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে তাদের সময় কাটানোতে কত পার্থক্য। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু মাত্র 9.2% বাইরে খেলাধুলা করে, আর নবম দশম শ্রেণীতে যারা পড়ে তাদের বেশিরভাগই বাইরে খেলাধুলা করে। তাহলে বুঝতে পারছো কত পার্থক্য। তো এই চার্টটা আমরা খুব ভালো করে বুঝে নিলাম এই ভিডিওতে। এর পরের ভিডিওতে এই চার্টের সাথে আমাদের যে প্যাসেজটা আছে সেটা আমরা পড়ে ফেলবো।